আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ডোমেইন স্ট্রিং ছাড়াও আমাদের ওয়েবসাইটকে লাইভ সার্ভারে রাখতে পারি অথবা আমাদের যে কোনো কোডিং কে আমরা লাইভ সার্ভারে রাখতে পারি। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে গিটহাব। গিটহাবে আপনি চাইলে সহজে যে কোনো আপনার ডিজাইন ফাইল বা ডেভেলপমেন্টের কোডিং বিভিন্ন কিছু রাখতে পারেন এবং সেটা শো করাতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে করতে পারি। তো প্রথমে আপনার যেটা থাকা লাগবে, আমি এখানে যেখানে যেভাবে করছি সেটা হচ্ছে আপনি গিট বেসটা ডাউনলোড করে নেবেন। গুগলে গিট বেস লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এই যে গিট git-scm.com/downloads। আচ্ছা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এখানে প্রথমে যেটা করব, আমার এখানে একটা দেখতে পাচ্ছেন একটা পোর্টফোলিও, আমি এই পোর্টফোলিওটাকে গিটহাবে রাখবো এবং এটা ভিউ করাবো কোডগুলো। আচ্ছা, তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার যেটা করতে হবে রুট ফোল্ডারে যেতে হবে। এখানে দেখছেন যে পোর্টফোলিও নামে একটা ফোল্ডার আছে, তো এখানে ডাবল ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখছেন index.html, তারপর js, image এবং css আছে, আরও অনেকগুলো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি ব্যাকে আসলাম, এখানে সিলেক্ট করা অবস্থায় কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে তারপর গিট বেস হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার তো প্রথমে একটা অবশ্যই গিটহাব অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এখানে আপনারা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলে আছি github.com/samiulshakil। তো এখানে আপনাকে যেটা করতে হবে, অথবা আপনি github.com এ যেয়ে লগ ইন করে নিতে পারেন। তো আপনি এখানে যে প্লাস বাটনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার একটা রিপোজিটরি তৈরি করতে হবে, অথবা রিপোজিটরির নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিলাম সাপোজ BITM পোর্টফোলিও, BITM হাইফেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন, পোর্টফোলিও। ওকে, দেওয়ার পর আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো। আমি এখানে দিলাম দিস ইজ BITM প্রজেক্ট। BITM প্রজেক্ট দেওয়ার পর আপনি এটা ইচ্ছা করলে পাবলিক রাখতে পারেন অথবা প্রাইভেট রাখতে পারেন, আপনার ইচ্ছা। এখানে আপনি যদি ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ রিডমি, আপনি এখানে ক্লিক করার পরে আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে কোডের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি সরাসরি ফাইলগুলো ড্র্যাগ করে নিয়ে রাখতে পারেন, আমি একটু পরে বলছি। তো আপনি এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু কিভাবে আপনার কোডগুলো আপলোড করতে হবে কমান্ডের মাধ্যমে সেই ইনস্ট্রাকশনটা পাবেন না। তো আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট আমরা ক্লিক করলাম না, এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর দেখুন কি আসে, এখানে গিট আমার ইউজার নেমের পরে BITM পোর্টফোলিও নামে একটা রিপোজিটরি তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি নিচে আসি, এই যে এখন আমাকে বলে দিছে যে অর ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন গিটহাব কমান্ড লাইন। এখানে দেখুন যে আমি কিভাবে করতে পারি সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে রাখছে এখানে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি ক্লিক করার পরে, আচ্ছা আমি আবার করছি, দেখুন আমার রুট ফোল্ডারটা যেটা, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট গিট বেস হেয়ার এখানে ক্লিক করলাম। করার পর আপনাকে প্রথম যেটা করতে হবে, এখানে দেখুন কিছু কোড আমি ডেসক্রিপশনে এগুলো দিয়ে দিব। এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এখানে কি আছে, গিট কনফিগ গ্লোবাল ইউজার ইমেল, অর্থাৎ আপনার যে ইমেলটা আছে এখানে এই ওই ইমেলটা দিতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে কোটেশনের ভিতরে, তারপর জাস্ট এন্টার প্রেস করুন, তারপর আবার এখান থেকে গিট কনফিগ আপনার ইউজার নেমটা দিতে হবে। আপনি দেখবেন যে আমারটা সামিউল শাকিল ছিল, আপনাদেরটা যে কোনো নাম হতে পারে। তারপর জাস্ট এন্টার প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন, তারপর কি দিতে হবে, গিট ইনিট, এটা আপনার গিটের কমান্ডের মধ্যে লেখা আছে ইনস্ট্রাকশনটা কিভাবে দিবেন। গিট ইনিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিবর্তন আসছে, তারপর এখান থেকে জাস্ট এটা হচ্ছে গিট অ্যাড, তারপর স্পেস দিয়ে একটা ডট এরকম দিবেন, রাইট বাটন ক্লিক করি তারপর পেস্টে দেই। এখানে দেখুন, এখানে ডটের পরে কিন্তু অ্যাডের পরে কিন্তু অবশ্যই স্পেস আছে, জাস্ট এন্টার প্রেস করি। আচ্ছা, এখানে যাই হচ্ছে হোক সমস্যা নেই, আপনি শুধু করে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কমেন্ট দেব, আপনার ইচ্ছা মতো যে কোনো কমেন্ট দিতে পারেন, আপনার পছন্দ মতো, কোনো অসুবিধা নাই। জাস্ট সিম্পল একটা কমেন্ট দিয়ে দিলাম, গিট কমিট হাইফেন এম, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে BITM পোর্টফোলিও, জাস্ট এন্টার প্রেস করি। তারপর এবার আপনি আসবেন এখানে, এখানে দেখুন এই যে আমরা ইনিট দিছি, তারপর গিট অ্যাড দিছি, গিট কমিট কমেন্ট দিয়েছি, এবার এই জিনিসটাকে কপি করব, শুধু এই লাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করি, তারপর জাস্ট এন্টার প্রেস করি।
সাজেশন হইছে দেখুন এখান থেকে আপনি সরাসরি এইভাবে কমান্ডের মাধ্যমে না করে আপনি ইচ্ছা করলে ড্র্যাগ করে এনে করতে পারতেন আচ্ছা দেখুন জাস্ট আমাকে যেটা করতে হবে এখানে জাস্ট পেজটা রিফ্রেশ করি দেখি আমাদের কোডটা আসছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন যে HTML তারপর index.html js image তারপর cs তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যে ক্লিক করার পরে ব্রাঞ্চেস এখানে ব্রাঞ্চে ক্লিক করার পর দেখবেন যেটা মাস্টার ফাইল আছে তো আপনাকে এটা শো করানোর জন্য যেটা করতে হবে আপনি জাস্ট এই কমান্ডটা লিখবেন gs hyphen pages p a g e s জাস্ট এটা ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা ক্রিয়েট ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চ তৈরি করতে হবে জাস্ট ক্লিক করি এখন দেখতে পাবেন যে ব্রাঞ্চটা তৈরি হয়ে যাবে এখন আমার কোডটা আসছে কিন্তু আমার লাইভ প্রজেক্টটা কিভাবে দেখব বা ডিজাইনটা কিভাবে দেখব তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখানে জাস্ট সেটিংস এ ক্লিক করেন আরেকটা সিস্টেম আছে বাট এটা সহজ সিস্টেম আপনি জাস্ট সেটিংস এ ক্লিক করবেন করার পর আপনি একটু নিচে আসবেন স্ক্রল করুন স্ক্রল করে স্ক্রল করে নিচে আসার পর দেখবেন যে ইউর সাইট ইজ পাবলিশড এট অর্থাৎ এই ঠিকানায় জাস্ট এটাকে কি করবেন এটাকে কপি করুন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন জাস্ট এখানে একটা ট্যাব ওপেন করলাম কন্ট্রোল বি দিলাম তারপর এন্টার প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে ঠিক হুবহু সেম যে জিনিসগুলো আপনি আপলোড করেছেন সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন তাহলে আপনার পোর্টফোলিও তৈরি করে গিটহাবে আপলোড করে জাস্ট লিংক দিয়ে দিলে কিন্তু যথেষ্ট তো এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এটা হুবহু আমি ওখানে যেরকম দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম প্রথমে থাকবে তারপর হচ্ছে github.io/আপনার যে রিপোজিটরি তৈরি করেছেন সেটার নাম স্ল্যাশ